নমস্কার বন্ধুরা, আজকে আমি করব কুমড়ো শাকের একটি রেসিপি। কুমড়ো শাকের রেসিপিটি করতে লাগছে কুমড়ো শাক, আমি কেটে নিয়েছি। লাগছে চিংড়ি মাছ, যা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দেবো নুন। আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুমড়ো শাকে ডাটা। এবার দিয়ে দেবো কুমড়ো শাকে ডাটা। দিয়ে দেবো একটু নুন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেড়া। এবার দিয়ে দেবো কুমড়ো শাক, কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেবো, এবার দিয়ে দেবো হলুদ, সামান্য একটু নেড়ে দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি জল।
সেটির জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। ফ্রাই হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেব। কুমড়ো শাকের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঝোল